বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগে রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম। আজকে আমার 17তম লেকচার। আমি তোমাদেরকে চতুর্থ চ্যাপ্টার ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে রেশিও টেস্ট এবং লগারিদমিক টেস্ট থেকে কিছু ম্যাথ দেখাইছিলাম। আজকে আমি তোমাদেরকে লিবনিজ টেস্ট দেখাবো, লিবনিজের পরীক্ষা। দেখো, লিবনিজের পরীক্ষাটা হচ্ছে কি, কোনো প্রমাণ ছাড়াই কয়েকটা শর্তের উপর নির্ভর করে আমরা আনসার বলে দিতে পারি। এটা সবচেয়ে সহজ লিবনিজ পরীক্ষা হচ্ছে, যদি এই তিনটা রুলস মানে তাহলে আমরা বলে দিব যে এটা হবে একটা কনভার্জেন্ট সিরিজ। দেখো, লিবনিজের পরীক্ষাটা হচ্ছে কি, টার্মস আর অল্টারনেটলি পজিটিভ এন্ড নেগেটিভ, অর্থাৎ যেই টার্মগুলো থাকবে এগুলো অল্টারনেটলি পর্যায়ক্রমে পজিটিভ আসবে এবং নেগেটিভ আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে থাকবে। দুই নাম্বার রুল শর্তটা কি, ইজ টার্ম ইজ লেস দেন দ্য প্রেসিডিং টার্মস, অর্থাৎ পূর্ববর্তী টার্ম থেকে পরবর্তী টার্মটা হবে ছোট, এবং লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ আমাদের যে মানটা দেওয়া থাকবে এটার আগে যদি লিমিট এন টেন্স টু ইনফিনিটি নাও তাহলে মান আসবে জিরো। আর এই এটা আসলেই, যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয়, দেন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট, তাহলে আমরা এই সিরিজটাকে কনভার্জেন্ট বলতে পারবো। দেখো, আমি তোমাদেরকে একটি ম্যাথ দেখাই দিছি। তোমাদের বই 70 নম্বর অঙ্কটা দেখো, তিতাস প্রকাশনীর বই এটা 70 নম্বর অঙ্ক। এখানে একটা অঙ্ক দেখাইতে বলছে যে এটা কনভার্জেন্ট। দেখো, এই এখানে একটা সিরিজ দেওয়া আছে, তো এই এই যে এই সিরিজটাকে কিন্তু আমরা লিখতে পারি, দেখো এই আকারে লিখা যা, অথবা এই আকারেও দেওয়া থাকতে পারে, এন সমান ওয়ান থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান বাই এন। আচ্ছা, দেখো আগে আমাদের কনভার্জেন্ট প্রমাণ করব, তারপরে বাট নট অবসোলিটলি কনভার্জেন্ট, এটা পরের বিষয়, আগে কনভার্জেন্ট প্রমাণ করি। দেখো, তো এটা এটাকে এটা লিখা যায় এবং এটাকে লিখা যায় এইভাবে, এইভাবে লিখা যায়। খেয়াল করো, এন এর মান ওয়ান বসাইলে এইটা আসবে, টু বসাইলে এইটা আসবে, থ্রি বসাইলে এইটা আসবে, ফোর বসাইলে এইটা আসবে। তো আমরা আগে এইখানে বের করে নিয়ে দেওয়া, এটা এইভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে। তো দেখো, এক নাম্বার অল্টারনেটলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক না, দ্য টার্মস আর অল্টারনেটলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তাহলে একবার পজিটিভ তারপরে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এইভাবে আসতেছে। এক নাম্বার শর্ত কিন্তু স্যাটিসফাই হয়েছে। তারপরে দেখো, দুই নাম্বার শর্তটা কি, প্রত্যেকটা টার্মই কি গাণিতিকভাবে বা সাংখ্যিক মানের ক্ষেত্রে কী হইতেছে, ছোট হচ্ছে, লেস দেন, এজ এ লেস দেন। দেখো, এটা থেকে হাফ ছোট, হাফের থেকে ওয়ান বাই থ্রি আরও ছোট, ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই ফোর তো আরও ছোট, তাই না, মাইনাস ওয়ান বাই ফোর তো আরও ছোট হবে, তো এইভাবে ছোটোর দিকে হইতেছে, তাহলে দ্বিতীয় শর্ত মানছে। তারপরে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন ইকুয়াল টু জিরো, দেখো আমরা এই শব্দটার মান কিন্তু ওয়ান বাই এন পাইছি, তাহলে ওয়ান বাই এন, ওয়ান বাই ইনফিনিটি মানে কিন্তু জিরো, তাহলে আমরা তিনটা শর্তই মানছে, তাহলে আমরা বলতে পারি সব লিবনিজের সবগুলো শর্ত মেনেছে। সুতরাং এই যে একটা সিরিজটা, এটা হবে একটা কনভার্জেন্ট সিরিজ। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা সহজ একটা অঙ্ক, এটা সহজ বিষয়। দেখো, আমি আবার আরে আরও একটি অঙ্ক দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের বইয়ের 63 নম্বর অঙ্ক। এটাও একইভাবে দেওয়া আছে, এন সমান ওয়ান থেকে ইনফিনিটি উপরে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন রুট ওভার এন, তাহলে হে আর ইউএন সমান, এটা ইউএন ধরে নিছি। আবার এটাকে দেখো, এটা পরের বিষয়, এই যে এই অংশটা আমি পরে বোঝাচ্ছি, এটা কি শুধু আপাতত এটা বোঝো, ইউএন সমান এটা দেওয়া থাকলে দেখো, ফ্রম দ্য গিভেন সিরিজ সামেশন ইউএন উই সি দ্যাট, এই ইউএন থেকে আমরা কি দেখি যে অল্টারনেটিভলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দ্য টার্মস আর অল্টারনেটলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে। তোমরা যদি ওয়ান বসাও দেখবো এটা আসবো, টু বসাইলে এইটা আসবো, থ্রি বসাইলে এইটা আসবো, দেখো তাহলে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এভাবে আসতেছে না, তার মানে প্রথম শর্তটা মানছে। দ্বিতীয়টা হচ্ছে ইস টার্মস ইজ লেস দেন দ্য প্রেসিডিং টার্মস, দ্যাট ইজ দ্য টার্মস আর কন্টিনিউয়াল বা কমতেছে আর কি, দেখো কন্টিনিউয়ালি ডিক্রিজিং, তাহলে প্রত্যেকটা মান কি কমতেছে, এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, কারণ দেখো হর যদি ছোটো হয় তাহলে অবশ্যই এটা বড় হয়, তাহলে মান কি ছোটো হইতে থাকে, তাহলে দ্বিতীয় শর্ত মানছে। তৃতীয় শর্ত দেখো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু জিরো হবে,
un সমান দেখো যেমন এখানে যদি n এর মান ইনফিনিটি বসাই দাও, সামথিং বাই ইনফিনিটি মানে জিরো, তাহলে তিনটা শর্তই মানছে। তিনটা শর্ত মানলে কি হবে, এটা হবে কনভার্জেন্ট। দেখো এটা লাগবে না, এই যে পরম মান চিহ্নটা, পরম মান চিহ্নটা দেয়া লাগবে না, শুধু এইটা দিয়ে তোমরা করবা, ইউএন দিবা শুধু। আর পরম মান না হচ্ছে অবসলিটলি কনভার্জেন্ট যদি বলে, তাইলে তোমরা এই এই সূত্র ফেলবা। দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তখন ইউএন দিবা যদি কনভার্জেন্টলি হয়। এটা সমান জিরো আসলে হবে কনভার্জেন্টলি বা ইউনিফর্মালি কনভার্জেন্ট। দেখো আমি আবার বলছি, বলাটা ভুল হয়েছে, খেয়াল করো। তিন নম্বর শর্তটা হবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু জিরো, যদি এটা আসে, এটা আসে, এটা এটা আসলে আমরা বলবো যে এটা কনভার্জেন্ট। আবার যদি বলে ইউনিফর্মালি কনভার্জেন্ট কিনা দেখাইতে, তাইলে এই শর্তটা বের করবা, চার নম্বরে এই শর্তটা বের করে দিবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি পরম মান ইউএন, পরম মান ইউএন। মনে করো এটার মান অনেক সময় ইউএন এর মান থাকতে পারে না, ও মাইনাস ওয়ান বাই এন, তো পরম মান হইলে কি হইব, মাইনাস ওয়ান বাই এন হইলে কিন্তু শুধু ওয়ান বাই এন এন হবে, এক্ষেত্রেও একই মানই আসে। তো তোমরা ইউনিফর্মালি কনভার্জেন্ট বললে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু জিরো, এই মানটা বের করে দেখাই দিবা, তাইলে হবে ইউনিফর্মালি কনভার্জেন্ট। যদি জিরো হয় তাইলে ইউনিফর্মালি কনভার্জেন্ট হবে। আর এমনিতে লিবনিস টেস্টের ক্ষেত্রে তৃতীয়টা হচ্ছে এটা, দেখো এখানে একটু ভুল লেখছে, তিন নম্বর শর্তটা ইউএন লিখার, এটা এটা হবে না, অর্থাৎ এই যে পরম মানটা, পরম মানটা থাকবে না, পরম মান চিহ্ন হবে না। পরম মান চিহ্ন কখন হবে, যখন বলবে ইউনিফর্মালি কনভার্জেন্ট। যেমন এই এই মেয়েতে চাই নাই ইউনিফর্মালি কনভার্জেন্ট বের করতে বলে নাই, কিন্তু তারপর এরা বের করে দেখাই দিছে ইউনিফর্মালি কনভার্জেন্ট, এটাও বের করে দেখাই দিছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা সহজ একটা রুলস, তোমাদের সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি অবশ্যই সলভ করে দেবো।